বলছি আমরা এক এক করে শেষের দিকে এগোচ্ছি, খবর কাগজ পড়বেন, খবর কাগজ দান করবেন, তাহলে পাড়া এক হতে পারে, এই স্লোগানটা আমি বারবার করে দেব। এবার আমি সমর দাসকে ডেকে দেব, সমাজসেবী সদন উনি খুলেছেন, বাদবাকি কথা তিনি বলবেন। এবং আমি সমর দাস থেকে আবার সেটা চাইব যে কি করলে একটা সুস্থ সমাজ গড়া যেতে পারে। সময় খুব সীমিত, যত কম সময় বলা যায় তত ভালো। সামনে ঘড়ি ছয়ের দিকে দৌড়চ্ছে, এখনো দু একজন বাকি আছে আর দু একজন প্রশ্ন করবে বলেছেন। তাই আমাদের বক্তাদের বক্তব্য শেষ করার পরে যদি কিছু প্রশ্ন নিতে পারি নেবো, তাহলে বাইরে গিয়ে লাইভ করে নেব। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল 24 এপ্রিল, যেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের ইতিহাসে। কথামুখ ও ভাবনামুখ একটি প্রেস কনফারেন্স করলো, যেটা নাগরিকদের জন্য, মানে নাগরিকরা যে দেশে আছেন সেই দেশ কোনোদিন গরিব হতে পারে না, নাগরিকদের ভয়েস কেউ তুলে ধরছিল না। তাই আমরা ঠিক করলাম যে আমরা একটা প্রেস কনফারেন্স করব, যেখানে নাগরিকরা কি করতে পারেন দেশের জন্যে, যার জন্য তারা ভালো থাকবে। মানে কারোর ভাষণে নয়, কারোর চুরিতে নয়, কারোর জোচ্চুরিতে নয়, কারোর সিস্টেমে নয়। এটা বোঝার জন্য দুটো জিনিস আপনাদের আগে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দেশে একটা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনটাকে ঘিরে একটা কোর্ট আছে, একটা কোর্ট মানে একাধিক কোর্ট আছে, যারা আপনার কী কাজে লাগে সেটা নিয়ে আপনার মনেই প্রশ্ন আছে, উকিলদের মনেও প্রশ্ন আছে, যাদের মনেও প্রশ্ন আছে। তারপর আছে পুলিশ স্টেশন, এটাকে নিয়ে আপনাদের মনে প্রশ্ন আছে, পুলিশদের মনে প্রশ্ন আছে, সবার মনেই প্রশ্ন আছে, তারা কি কাজে লাগে। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, মানে আপনি কিছু ভুল করেছেন, আপনার বাড়ির লোক গেল বা আপনার পাড়ার লোক গেল বা আপনার আপনি যার এগেনস্টে ভুল করেছেন তিনি গেলেন, তিনি একটা কেস করলেন এবং সেই কেস অনুযায়ী পুলিশেরা মানে ইনভেস্টিগেশন করতে শুরু করলো। শেষে জানা গেল যাই হলো বা হলো না, একজন চিফ মিনিস্টারকে জেলের ভেতরে ঢুকিয়ে জানা হলো বা হলো না কি হলো, সিসোদিয়াকে জেলে পোড়া হলো কি হলো না হলো। তো আমাদের সেই কনস্টিটিউশনটাকে ব্যবহার করে, যে কনস্টিটিউশনটাকে ধরে মানুষকে জেলে পুড়ে দেওয়া যায়, ভারতবর্ষ 2014 আগে ছিল ইউ আর ইনোসেন্ট আনটিল প্রুভ গিলটি, মানে আপনি একটি সৎ মানুষ, আপনি একটি সোজা মানুষ, আপনি এখনো কোনো পাপ করেননি, যদি যতদূর যতদিন না আপনাকে এটা প্রমাণ করা হয় যে আপনি ভুল করে থাকলেও থাকতে পারেন, তারপরে জেল হতো। কিন্তু 2014 পর বিজেপি আসার পরে সেই কথাতে চেঞ্জ হয়ে যায়, তারা এমন কিছু ল আনে যেখানে আপনি গিলটি, মানে প্রথমেই গিলটি, মানে ধরুন একটা অসভ্য লোক FIR করছে, মানে ভুল FIR হচ্ছে, সেখানে পুলিশ আপনাকে ধরে জেলে পুরে দিচ্ছে, সেই পুলিশের মনে প্রশ্ন আসছে না, প্রশ্ন উঠছে না যে এই লোকটা কি ভুল রিপোর্ট করলো। আমাদের ভারতবর্ষ অন্ধকারাচ্ছন্ন হওয়ার জন্য অ্যাবসলিউটলি প্রস্তুত। বিজেপির হাত ধরে প্রথম দুটো চরণের ভোট হয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে ভোটের পার্সেন্টেজ কমে গেছে, তাহলে একটা মানে এটা দাঁড়াচ্ছে, লোকে বলছে যে বিজেপির ভোট কমে গেছে, এটা স্বাভাবিক। আপনি আপনার বাবা যদি সারা জীবন ধরে মিথ্যে বলতে থাকে, আপনি বড় হলেন মিথ্যে শুনতে 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 18 বছর হলো, তখন আপনি জানতে পারলেন যে বাবা মিথ্যে কথা বলে, মা তাকে সাপোর্ট করে, এটা হচ্ছে বিজেপি আমাদের দেশের নামে। ভাবুন, পুলওয়ামাতে যারা মারা গেল তাদের বাড়ির লোকেরা এখনো জাস্টিসের অপেক্ষায়, কোথা থেকে 400 কেজি RDX এলো তার জাস্টিসের অপেক্ষায়। তাহলে আমি এতক্ষণে একটা নাগরিকের কথা বলিনি, এটা বোঝানোর জন্য যে আমাদের দেশ ভুল পথে চলে, তাই আমাদের দেশের লোকেরা গরিব হয়। তাহলে গণতন্ত্র হচ্ছে বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। তাহলে গণতন্ত্রে একটা সাধারণ মানুষের রোল কি হবে? কারণ যেই আপনি 140 কোটির দিকে দেখেন, আপনি ভাবেন আরে বাবারে আমার তো কিছুই করার নেই। হ্যাঁ, আপনার অনেক কিছু করার আছে, আপনার অনেক কিছু করার আছে। ফার্স্ট গুড রিপোর্ট, ফার্স্ট গুড রিপোর্ট, FGR। এবার FGR মানেটা কি? ধরুন আপনি যে পাড়াতে থাকেন সেই পাড়াতে একজন মা অসাধারণ কাজ করছেন, কিন্তু আপনি তো এটা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করতে পারবেন না, কারণ এটা পুলিশের কোনো কাজে লাগবে না। আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন ক্রাইসিস যে আমাদের দেশে আছে, তার কারণ হচ্ছে আমাদের দেশে ভালো লোকেরা কি কাজ করছে সেটা কোথাও গিয়ে রিপোর্ট করা যায় না। তাহলে ফার্স্ট গুড রিপোর্ট এবার আপনি কোথায় গিয়ে করবেন? সেই সেন্টার ভারতবর্ষে আপাতত নেই। তাই 2024 এর 24 এপ্রিল বিকেল 5টার সময় কলকাতা প্রেস ক্লাবে
কথামুখ ও ভাবনামুখ যে প্রেস কনফারেন্সটি করে সেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি ভাবনামুখের পক্ষ থেকে সেন্ট সেন্টার খুলতে চাই, সেন্ট স্টেশন খুলতে চাই, পুলিশ স্টেশন, পুলিশটাকে সরিয়ে দিন, সেন্ট স্টেশন। সেন্ট স্টেশন হচ্ছে কিছু কন্ডিশন থাকবে, আজকে সেই ডিটেলে যাচ্ছি না। আপনারা যারা সেন্ট স্টেশন খুলতে চান তারা কন্ট্যাক্ট করবেন, আমার থেকে একটা ক্র্যাশ কোর্স নিতে হবে 7 দিনের, তারপরে আমি খুলতে দেবো। যেহেতু ভাবনামুখ রেজিস্টার্ড, আমি কথামুখের কথা বললাম না, কারণ আমার কোথাও গিয়ে মনে হয়নি যে দেবাশিসদা এখনো রেডি ভয়েস অফ পিপুল হয়ে ওঠার জন্য। তিনি অনেক কিছুর জন্য রেডি এবং অসাধারণ কথা বলেন। এই যে গভর্নমেন্টের উপরে অ্যাওয়ারনেস করা, যেটা আমাদের দেশে 5000 চ্যানেল করছে অলরেডি এবং 5000 অ্যান্টি গোডি মিডিয়ারা করছে। গোডি মিডিয়ার কাজ হচ্ছে টাকা নিয়ে গভর্নমেন্টের বিহাফে কথা বলা, এটা তো বোঝাই যায় যে আপনাকে বেঁচে থাকার জন্য, ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য আপনাকে স্যালারি নিতে হবে, টাকা নিতে হবে, যে জন্য উকিলরা স্যালারি নেন, জাজেরা স্যালারি নেন, পুলিশরা স্যালারি নেন। এই জন্য আমাদের দেশে গভর্নমেন্ট এমপ্লয়িরা কারোর কাজে লাগে না, তারা সব সত্যিই জানে, সব সত্যি জেনে তারা মুখ বুঝে থাকে। তাই সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে রামের সামনে গর্ভের ভেতরে চলে যেতে হয়, রাম হা করে তাকিয়ে থাকেন অসহায়। তাই আমাদের দেশে যতই রামের নাম নিন, আমাদের দেশে কোনো পরিবর্তন আসবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম বললে আমাদের দেশে কিছু করে দেখাতে হবে, যেটা কৃষ্ণ বললেন, মহাভারতের সম্ভাবনার নাম হচ্ছে ভারতবর্ষ, কারণ এখনো সে শূন্যে আছে। এই মিটিংয়ে ডক্টর পি কে মন্ডল দুজনকে নিয়ে এলেন, ইউনিয়নের লোক, বললেন এদের লাখ লাখ মেম্বার আছে, এদেরকে নিয়ে কিছু করতে হবে। এমনিতেই আমাদের দেশে ইউনিয়নদের লাখ লাখ লোক, তারা কারোর কোনো কাজে লাগে না, তারা অসহায় বস্তু, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাহলে এদেরও কি আমরা ভয়েস হয়ে উঠতে পারি? হ্যাঁ, আমরা এদেরও ভয়েস হয়ে উঠতে পারি। আপনাকে ভাবনামুখে রেজিস্টার করতে হবে, তার কারণ হচ্ছে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন আমি বুঝবো কি করে আপনি আমাদের মেম্বার? আপনার কি বলার আছে বা আমাদের, আমরা আপনাদের হয়ে কি বলতে পারি? কোন ইনস্ট্রাকশন দিলে ভারতবর্ষের মানুষেরা আরো দুটো স্টেপ এগোবে? তার কারণ হচ্ছে 543 জনকে লাস্ট 5 বছর ধরে আমি শুনছি, কারোর পেট থেকে, কারোর মাথা থেকে, কারোর মুখ থেকে একটা কথাও বেরোয়নি যেখান থেকে ভারতবর্ষের সাধারণ মানুষেরা একটা স্টেপ এগোবেন। বরঞ্চ প্রাইম মিনিস্টারের ওই মঙ্গলসূত্র ছিনিয়ে নেবার কথা যে কংগ্রেসের জন্য বললো, তাতে বোঝা যায় যে বিজেপি অলরেডি 100 steps ব্যাক, মানে বিজেপির হাতে আর বলার মতন কিছুই নেই, কারণ লাস্ট 10 বছরে তারা কিছুই করেনি, দেশের টাকা 9-6 করা ছাড়া, জিনিসের দাম বাড়ানো ছাড়া। এই দুটো শব্দের ভেতরেই বিজেপিকে ধরে রাখা যায়। ফ্যাসিজম মানেটা হচ্ছে একটা অদ্ভুত বাজে শব্দ। আমাদের দেশে 140 কোটি লোক শুয়ে আছে, যারা দেশটাকে অলরেডি চালাচ্ছে ট্যাক্সের টাকা দিয়ে। সেই দেশের চাষিরা কোনো কাজে লাগেন না ফসল ফলানো ছাড়া। চাষিরা চাইলে আমাদের দেশে স্বর্ণযুগ আসতে পারত, যদি চাষিরা চাইতো তাহলে আমাদেরকে দাঁড় করাতে পারত, যদি আমাদের শহরের ক্লাবগুলো, পার্টি অফিসরা, দুর্গাপূজা কমিটি, কালী পূজা কমিটি, দিওয়ালি কমিটি, হোলি কমিটি, এরা যদি চাইতো তাও দেশে স্বর্ণযুগ আসতে পারত। তাই আমাদের দেশ মহাশূন্যে শুধু ঘুরছে, শুধু ঘুরছে, শুধু ঘুরছে। ইউনিয়নের লোকেরা শুধু অসহায় হওয়ার নাটক করছে করছে, দলিতরা অসহায় হওয়ার নাটক করছে, সাংবাদিকরা সবচেয়ে অসহায় কুল, তারা জানে না যে তাদের হাত ধরে দেশে চেঞ্জ আসতে পারত, তারা এখনো একটা লাইনও বলতে পারছেন না। সেদিনও আমাদের প্রেস কনফারেন্সে যারা এলেন তারা নাগরিকদের হয়ে কিচ্ছু বলতে পারলেন না। তারকদাকে আমরা স্টেজ দিলাম, তারকদাও সেই অর্থে নাগরিকের হয়ে করতে বলতে পারলেন না, তিনি কাজটা অসাধারণ করছেন। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন, এতদিন গাছ লাগাও, বন্ধুর নামে লাগাও, বাবার নামে লাগাও, টিচারের নামে লাগাও, শত্রুর নামে লাগাও, কিন্তু তিনি এটা বলতে পারলেন না যে গাছ লাগাও তার জন্য আমরা একটা অথরিটি মানে ক্রিয়েট করব সিস্টেম, যেখান থেকে বাচ্চাদেরকে ব্যাস দিতে পারবো, এবং সেই গাছকে বেচার সময় মিউনিসিপ্যালিটিকে তার পারমিশন নিতে হবে, বেচার 50% টাকা তার হাতে তুলে দিতে হবে না। আমাদের দেশের নাগরিকরাও এখনো সেই ডিমান্ড তোলেনি যে জয়েন্টলি গাছ লাগাতে পারবে গভর্নমেন্টের সঙ্গে, কারণ গভর্নমেন্ট গাছ কাটার জন্য দায়ী। আজকে যে গরম পড়েছে এটা ইন্ডিয়ান কাটছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, জঙ্গল কেটে দিচ্ছে, সত্যানাশ করে দিচ্ছে, মণিপুরকে বিজেপি জ্বালিয়ে দিল, এইভাবে চারিদিকে যা জ্বলছে এবং গরম পড়েছে তার জন্য বিজেপি দায়ী, যেটা আমাদের দেশে চারটে শঙ্করাচার্য বলেছিলেন,
যে এনার হাত ধরে আমাদের দেশে বিনাশ আসবে, সেই বিনাশ এসে মুখের সামনে দাঁড়িয়ে আছে হা করে। 26,000 টিচারদের চাকরি চলে গেল, তার ভেতরে কিছু বৈধ কিছু অবৈধ আছেন, এই প্রশ্নটা উঠবে কেন? আজকে একটা ইলেকটেড গভর্নমেন্ট যে দেশ চালাতে পারে না, তার সবচেয়ে বড় নজির হচ্ছে আমাদের দেশের কোর্ট 26,000 মানুষের চাকরিটি নট করে দিল। সে ঠিক করেছে ভুল করেছে তাতে আমি জানবো না, কারণ সে ঠিকই করেছে। আলটিমেটলি তো ভারতীয়রা যুদ্ধতে বারবার করে হারে, বারবার করে হারে, আর তারপরেই বলে যে এবার আমরা নিশ্চয়ই করে জিতব। ভারতীয়দের জেতার কোনো আশাই নেই, কারণ নেতাজিও যুদ্ধে হেরেছিলেন এবং ডিসম্যান্টেল করে দিয়েছিলেন আইএনএকে। তিনি যত বড়ই লিডার হন, আমরা হারতেই শিখেছি। জেতার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার টাকা না, আপনার রক্ত না, আপনার শ্রম দিতে হবে। ভারতবর্ষের জন্য ভাবতে হবে, মঙ্গলবার শনিবার যেমন কালী পুজো করতে যান, পুজোর সময় যেমন দুর্গা পূজা করেন, লক্ষ্মী পূজা করেন, অসুরেরও পূজা হয় আমাদের দেশে, কিন্তু মানুষের পূজা হয় না। একমাত্র হোপ সেদিন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বাবলিদি। বাবলিদি চাইলে মায়েদের ব্যাংক খুলতে পারবেন, বাবলিদি চাইলে লাইফ করে করে ভারতবর্ষকে জাগাতে পারবেন। আশীর্বাদ চাওয়ার চেয়ে 100 জন মাকে কিভাবে আপনি ব্যাংকটা করলেন সেটা যদি বারবার করে তুলে ধরেন, তাহলে ভারতবর্ষের জাগরণ হলেও হতে পারে। আমাদের দেশে সাংবাদিক কুলের হাত ধরে ভারতবর্ষের কোনো জাগরণ হবে না। তারা যতই বই পড়ে থাকুক, যতই পরীক্ষায় পাশ করুক, যতই এএনআই করুক, যত ইউএনআই করুক, যত রয়টার্স করুক, যাই করে থাকুক না কেন, তার কারণ হচ্ছে ভারতবর্ষের সাংবাদিকদের ঘাড়ে কোনো রেসপন্সিবিলিটি নেই, তাদের ঘাড়ে কোনো ইকোনমিক পলিসি নেই। একটা লোক যদি না খেয়ে মারা যায়, পরের দিন তারা রিপোর্ট করবে এই লোকটি না খেয়ে মারা গেছিল। কিন্তু একটি লোক যদি আত্মহত্যা করে, সে একটা সমাজের যে আমরা যে কাজগুলো করিনি তার রেজাল্ট হচ্ছে একটা আত্মহত্যা। তাই আজকের দিনে আমি এইটুকু বলে সারছি যে আমাদের দেশের লোকেরা পুলিশ স্টেশনের জায়গায় সেম স্টেশন খুলবেন, ফার্স্ট গুড রিপোর্ট করবেন। তার জন্য আপনাদেরকে 7 দিনের একটা ক্র্যাশ কোর্স আমার থেকে নিতে হবে। ভারতবর্ষের সাধারণ মানুষ কি করে ভয়েস অফ শুধু ইন্ডিয়া না, ভয়েস অফ দ্য ওয়ার্ল্ড হয়ে উঠবে এবং ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম তারা গঠন করবে। দেবাশিস দার সঙ্গে কাল রাত্রিরও অনেক কথা কাটাকাটি হলো, মানে যেভাবে একটা ডিবেট হওয়া উচিত। আমি বললাম আপনি ফ্যাসিজমের ট্র্যাপে পড়ে গেছেন, এই ট্র্যাপটা হচ্ছে আপনার মনে হবে আপনি যুদ্ধ করছেন অসাধারণ, আপনার মনে হচ্ছে আপনি লড়াই করবেন আরো অসাধারণ, কিন্তু এই লড়াইয়ের ফলাফল আর একটা শূন্য। 20টা লোক কি ভাবলো দেশটাকে নিয়ে ইম্পর্টেন্ট নয়? আজকে দেশে আমাদের দেশে বিজেপির যে কর্মীরা তারাও যে কোনো কাজে লাগে না, তাদেরকেও বোঝাতে হবে যে তুমি দেশের কাজে লাগতে পারতে, নিজের মায়ের পাশে দাঁড়াতে পারতে, নিজের বাবার পাশে দাঁড়াতে পারতে, নিজের সন্তানের চাকরি নিজে দিতে পারতে, আর বিজেপিকে ভোট না দিয়ে তুমি প্রমাণ করে দিতে যে তুমি ভারতীয়। ভারতীয়রা প্রত্যেকটা ভারতবাসীর জন্য যদি দাঁড়াতে পারে, তাহলে যে কটা মুনি ঋষির ছবি আমরা ওই দেওয়ালে টাঙিয়ে রাখি তারাই মহান হবে। আমার দুপাশে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে নো ওয়ার্ড অ্যাক্ট, এটা পন্ডিচেরির মাদারের কথা, ভারতবর্ষের বৃহত্তম মুভমেন্ট, ভারতবর্ষের নাগরিক কি করে একে অন্যের পাশে দাঁড়াবে, নিউজ পেপার ব্যাংক, খবর কাগজ পড়ুন, খবর কাগজ বিক্রি করুন এবং সেই টাকায় মানুষের পাশে দাঁড়ান, তবে আপনার পাড়া এক হবে। আপনার পাড়া এক হলে আপনার পাড়া দেশের ভবিষ্যৎ লিখবে, সেই দিকে আমরা তাকিয়ে আছি। আশা করি বাংলা বুঝতে কোথাও অসুবিধা হয়নি, এবং আমাদের দেশে একটা মহান পার্টি মেরা ভারত মহান পার্টি এই ইলেকশনে দাঁড়িয়েছে, এবং একটি পার্টি ভারতবর্ষের হোপ হতে পারে যদি তাকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারি। দমদমবাসীর জন্য বলছি যে আপনাদের হাত ধরে একটি সাধারণ লোক অসাধারণ কাজ করতে পারেন, কারণ প্রত্যেকটা ওয়ার্ড যেটা দমদমের আন্ডারে পড়ে, 10 জন মাকে এক হতে বলছি। আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডারের 1,000 টাকা করে পান, তাহলে 10,000 টাকা, মানে 10 জন এক হলে 10,000 টাকা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে জমা করুন, এনাকে জিতিয়ে দিন। তারপরে সেই 10,000 টাকা 3 মাসে, এখন 2 মাস আমরা পাবো, মে আর জুন, আর এপ্রিলকেও যদি ধরে নিই 3 মাস, 30,000 টাকা দিয়ে আপনাদের এই জার্নি শুরু হবে। এই জার্নি লাখ লাখ টাকার, কিভাবে আপনারা দেশটাকে চালাবেন সেই দিকে আমরা তাকিয়ে আসি। আজকের মতন এতটাই, ধন্যবাদ।